এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জবা গাছ। তো এই জবা গাছে দেখুন পাতাগুলো হলদে হলদে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পুলকেশ, আপনাদের সঙ্গে আজকে একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কি কারণে হয় সেটাও আপনাদেরকে আমি বলবো, আর এটা সমাধানও আপনাদেরকে আমি বলবো এবং দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। 2 বছর 3 বছরের কম পোস, এটা খুব ভালো জিনিস। এই কম্পোস্টটির উপরে আমি একটু খোল দেবো। এই কম্পোস্টটিতে আমি আগের দিনকে দেখিয়েছিলাম এই বাজার থেকে কিনে আনা মিক্সচার, এটা 2-3 চামচ দিয়ে দেবো। 3 চামচই দিলাম আমি, আর এর সঙ্গে অন্য কিছু দেবো না, শুধু একটু খোল দেবো, সামান্য একটু খোল। এই মোটা খোলের দানাগুলো গুঁড়ো করে নেবেন, আমি আপাতত দিচ্ছি না মোটা খোলের দানা। এরকম একটু খোল দিয়ে দেবো, মিক্সড করে নেবো ঠিক ঠিক ভাবে। এই হয়ে গেল আমার কম্পোস্ট এবং খোলের একটা মিশ্রণ, কম্পোস্ট খোল আর একটু মিক্সড সার। এটা দিলেই যথেষ্ট, এটা খাবারের খুব ভালো খাবার একটা গাছের। তো চলুন কীভাবে দেবো এটা আপনাদেরকে দেখাই। প্রথমে আমি এই যে মাটিটি আছে আমার অতিরিক্ত, যে মাটিটি আছে সেটা থাকলে তো আমি সার প্রয়োগ করতে পারবো না, কারণ এটা হচ্ছে একটা জৈবিক সার। তাহলে আমাকে একটু মাটিটা খালি করতে হবে সব থেকে, তাই চারি সাইডে আমি প্রথমে মাটিটা সরিয়ে নিচ্ছি। আপনাদেরকে প্রথমেই গাছ লাগানোর সময় দেখিয়েছিলাম আমি কিন্তু কোনো রকম সার প্রয়োগ করিনি, যাতে গাছটি লাগতে অসুবিধা হবে। লেগে যাওয়ার পর সার প্রয়োগ করলে তখন গাছটি নিতে সাহায্য হয় এবং লাগতেও খুব ভালো সাহায্য হয়। মাটি তৈরি একটা আলাদা জিনিস, সেটা নিয়ে আপনাদেরকে আরেকটা ভিডিও আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো, আপনাদের জন্য বানিয়ে আমি আই ব্যাটনের লিঙ্কটিকে দিয়ে দেবো, একটু দেখে নেবেন যে কীভাবে মাটি তৈরি করা হয়। মোটামুটি আমার দেখুন প্রায় 2 আঙুল, প্রায় 1.5 ইঞ্চি আমার খাল আমি করে ফেললাম গোড়া চারিপাশে। আমি ওই কম্পোস্ট আমি এই গোড়ার সঙ্গে দিলাম। এতে কি হবে, এটাতে আমার গাছের কোনো ক্ষতি কিন্তু হবে না, এতে রাসায়নিক কোনো জিনিস প্রয়োগ নেই, এটাতে সম্পূর্ণভাবে জৈব সারের উপর ডিপেন্ড। এই কম্পোস্টটি খুব ভালো কাজ দেবে। আমার এই গাছটি কেমন থাকছে জানার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই ধরনের কন্টেন্ট আমি বানিয়ে থাকি, যদি আপনাদের কন্টেন্ট পছন্দ হয় তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।